ঢাকা প্রিমিয়ার লিগে বাকি আছে আর মাত্র দুই ম্যাচ এরই মাঝে ছাব্বিশ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে আবাহনে গেলোবারের চ্যাম্পিয়ন শেখ জামালের চেয়ে দুই পয়েন্ট এগিয়ে থেকে শিরোপার খুব কাছে আকাশে নীলরা শিরোপা পুনরুদ্ধার করতে বাকি ম্যাচ দুটিতে জয়ের বিকল্প নেই খালেদ মাহমুদ সুজনের শিষ্যদের যে কোনো ফসকে যেতে পারে শিরোপা তাই বিপক্ষে ম্যাচের আগে বাড়তি সতর্কতা শিবিরে দারুণ ছন্দে আছেন দুই ওপেনার ও আনামুল হক বিজয় গাজী গ্রুপ শক্ত প্রতিপক্ষ না হলেও তাদের হালকাভাবে নিচ্ছে না ধানমন্ডির ক্লাবটি সব ম্যাচে আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং জিততেই হবে লাইক হালকা করে নেওয়ার কোনো চান্সই নেই তো চেষ্টা থাকবে যত আমরা জিততে পারি ইজিভাবে অন্যদিকে সুপার লিগ পর্বে খুব একটা সুবিধা করতে পারেনি গাজী গ্রুপ সুপার লিগের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামালকে হারিয়ে চমক দেখানো দলটা নিজেদের শেষ দুই ম্যাচে হেরে কিছুটা ব্যাক ফুটে এই মুহূর্তে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে আছে তারা তবে আবারও জয়ের ধারায় ফিরে আসর শেষ করতে চায় ক্লাবটি আবাহনীর জয়রথ থামাতে বদ্ধপরিকর আকবর আলীরা এদিকে সুপার লিগে প্রথম ম্যাচ হেরে শিরোপা জয়ের লড়াই থেকে পিছিয়ে গেছে শেখ জামাল শিরোপা ধরে রাখার স্বপ্নটা একেবারেই ক্ষীণ বর্তমান চ্যাম্পিয়নদের তবে এখনই হাল ছাড়তে নারাজ সোহেল ইসলামের শিষ্যরা আবাহনের এক হোচেটেই কপাল খুলতে পারে নুরুল হাসান সোহানদের তবে কাজটা সহজ হবে না মাশরাফির লিজেন্ড অব রূপগঞ্জের বিপক্ষে দারুণ ছন্দে আছেন রূপগঞ্জের ভারতীয় রিক্রুট চিরাগ জানি ব্যাট হাতে ধারাবাহিক পারফরম্যান্স করে যাচ্ছেন এই অলরাউন্ডার ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন সিদ্ধহস্ত ক্যাপ্টেন ফ্যান্টাস্টিকো তাই শেখ জামালকে দিতে হবে কঠিন পরীক্ষা তবে শিরোপার রেস থেকে অনেক আগেই ছিটকে গেছে লিজেন্ড অব রূপগঞ্জ শীর্ষ তিনি থেকে আসর শেষ করতে চাইবে ক্লাবটি ফাহিম ইসলাম সময় সংবাদ ঢাকা